ডিনারে যদি থাকে সরিষা রুই, খাসির মাংস কষা কষা, এরপর যদি থাকে রোস্ট, তাহলে তো কোনো কথাই নেই, তাই না? তো আজকে এগুলাই রান্না করব, আপনাদের সঙ্গে শেয়ার করব। এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু শ্রেয়া বিডি ব্লগ। আমি শ্রেয়া আছি আপনাদের সঙ্গে। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আমি প্যানে তেল দিয়ে দিয়েছি, আর এখন একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি। আমি এদিকে মাছগুলো খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। আমার এদিকে মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলো তুলে নিচ্ছি। আর ওদিকে মাছটা ভাজা হচ্ছে, আর এখানে আমি আলুগুলা ছিলে নিচ্ছি। এদিকে মাছটা ভাজা হয়ে গেছে, আর ওই একই প্যানে আমি আলু কেটে নিয়েছি, আলুগুলো দিয়ে দিচ্ছি। সরিষা রুইয়ের মধ্যে এই আলুগুলো দিব। তো আলুগুলোকে একটু ভেজে নিলে খেতেও অনেক বেশি ভালো লাগে, এই জন্য আলুগুলো ভেজে নিব এখন। এবারে আলুর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ, দিয়ে দিচ্ছি লবণ। আর এদিকে আলুটাও ফ্রাই করা হয়ে গেছে, এখন তুলে নিব। সব কিছু রেডি করে নিয়েছি, আর সরিষা রুইটা এখন তৈরি করব। আর এর জন্য এখন প্যানে একটু নিয়ে নিচ্ছি কাঁচা পেঁয়াজ, পেঁয়াজটা কুচি করে কেটে নিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি একটু শুকনো মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি সরিষা আর মরিচ, কাঁচা মরিচ পেস্ট করে নিয়েছি সেটা। দিয়ে দিচ্ছি সরিষার তেল, দিয়ে সবগুলো উপকরণ এখন সুন্দর করে হাত দিয়ে একটু মেখে নিব। আর সবকিছু খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এবারে ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি, দিয়ে খুব সুন্দর করে আর একটু হাত দিয়ে মেখে নিচ্ছি। আসলে স্বাদের চেঞ্জের জন্য মাঝে মধ্যে আমি এরকম করি, কারণ দেশে তো সাধারণত দেখা যায় যে ইলিশ মাছ, পুঁটি মাছ, আবার কই মাছ সরিষা দিয়ে খেতে ভীষণ ভালো লাগে, বাট এখানে তো ওইভাবে খাওয়া হয় না। তো তারপরে ভাবলাম যে এখানে যেহেতু রুই মাছ, বড় মাছ বেশি পাওয়া যায়, সো ওইভাবে ট্রাই করা যেতে পারে। ওইভাবে ট্রাই করলে হয়তো ভালো লাগবে। আপনারা যারা দেশে আছেন, তো সাধারণত তো আসলে রুই ইলিশ মাছের সঙ্গে তো আসলে তুলনা হয় না কোনো মাছের। তো একদম ফ্রেশ রুই মাছের সঙ্গে এভাবে ট্রাই করে দেখতে পারেন, এটা ভীষণ মজা লাগে খেতে গরম গরম ভাতের সঙ্গে। তো খুব সুন্দর করে মশলা আর আলুটা মাখিয়ে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছগুলো। তো সব কিছু মাখিয়ে সুন্দর করে বসিয়ে দিয়েছি, আর উপর দিয়ে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু জিরার গুঁড়ো। আসলে সব কিছুতে একটু জিরার গুঁড়ো ইউজ করি, যেহেতু ফ্রোজেন মাছ, তো জিরার গুঁড়ো ইউজ করলে টেস্টটা আর একটু ভালো আসে এই জন্যে। তো সব কিছু দিয়ে দিলাম, এখন জাস্ট একটু ঢেকে দিব। ঢেকে দিলে তারপরে একটু হালকা কুক করে নামিয়ে ফেলবো। রেডি হয়ে গেল সরিষা রুই, ভীষণ মজার খেতে। আর এবারে তৈরি করব চিকেন রোস্ট। তো চিকেন রোস্ট তৈরি করার জন্য আমি এখানে চিকেন লেগ পিস নিয়ে নিয়েছি। আমার আসলে বলার কথা মনে ছিল না ওকে যে রোস্ট তৈরি করব, সেইভাবে কেটে নিয়ে আসার জন্য। তো যেহেতু বাসায় এটা আছে, আজকের মতো এটা দিয়ে রোস্ট তৈরি করব। তো রোস্ট তৈরির জন্য আমি এখানে চিকেন লেগগুলোকে সুন্দর করে এভাবে নাইফ দিয়ে একটু কেটে নিয়েছি, এতে করে মশলা ভিতরে খুব ভালোভাবে ঢুকবে। আর এবারে এর উপরে দিয়ে দিচ্ছি খুব সামান্য লবণ, লবণ দিয়ে চিকেনটাকে সুন্দর করে মাখিয়ে দেন এটাকে ফ্রাই করব। তো এদিকে ভাতটা হয়ে গিয়েছে। আমার আসলে রোস্ট, মাংস এগুলোর সাথে পোলাও থেকে নর্মাল ভাতটাই বেশি ভালো লাগে। প্যানে তেল দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো ঘি। ঘি আমি একটু কম ইউজ করছি, যেহেতু রান্নার শেষেও ঘি ইউজ করব। তো তেলটা গরম হয়ে গিয়েছে, তেল আর ঘি দুটোই। আর এবারে আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এদিকে রোস্টের জন্য চিকেনটাকে সুন্দর করে ফ্রাই করা হয়ে গেছে।
প্যানটা ফ্রাই করা হয়ে গেছে, প্যানটা আমি ক্লিন করে নিলাম। নিয়ে এবারে প্যানে দিয়ে দিচ্ছি একটু সাদা তেল, আর এবারে ফোড়নে দিয়ে দিচ্ছি হচ্ছে তেজপাতা, দারুচিনি, এলাচ। তো আমি এলাচের মুখটা একটু ছিঁড়ে দিয়েছি, এতে করে সুন্দর একটা স্মেল বের হবে। মশলার মধ্যে থেকে খুব সুন্দর একটা স্মেল আসছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটাকে খুব বেশি করে ফ্রাই করব না, হালকা একটু ফ্রাই করে নিব। তো পেঁয়াজটা হালকা একটু ভেজে নিয়েছি, আর এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। যেহেতু এখানে 8 পিস চিকেন নিয়েছি, সো আমি দিচ্ছি 7 চামচ মতো পেঁয়াজ বাটা, আর দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন পেস্ট। এবারে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ ধনিয়ার গুঁড়ো। এবারে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার। এবারে দিয়ে দিচ্ছি 3টা কাঁচামরিচ। কাঁচামরিচটা আমি আসলে ডিপে রেখেছিলাম, এই জন্য কালারটা এরকম। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, দিয়ে মশলাটাকে আমি খুব সুন্দর করে কষিয়ে নিব। আসলে টক দই, তারপর জয়ফল, জয়ত্রী এগুলো না থাকলে কি আমরা রোস্ট তৈরি করব না? তো খুব সহজ পদ্ধতিতে আজকে আমি আপনাদেরকে রোস্ট তৈরি করে দেখালাম, আশা করছি ভালো লাগবে। তো ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের রেসিপিটি কেমন লাগলো, আর প্লিজ আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছি, উপর দিয়ে একটু দেখতে পাচ্ছেন তেলটা ভেসে আসছে। আর এবারে ফ্রাই করা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো মতো নেড়ে মিশিয়ে নিচ্ছি মশলার সঙ্গে। তো হালকা একটু নেড়ে মিশিয়ে নিয়েছি, আর এ পর্যায়ে অ্যাড করছি দুধ। কিছুটা কিশমিশ ছড়িয়ে দিচ্ছে। এবারে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। এবারে হালকা একটু জল অ্যাড করছি। তো সবকিছু নেড়ে মিশিয়ে এবারে একটু ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য, তারপরে এটাকে নামিয়ে ফেলবো। রেডি হয়ে গেল চিকেন রোস্ট খুব ইজিলি। এবারে খাসির মাংসটা ম্যারিনেট করব। তো এখানে ধুয়ে খাসির মাংস ক্লিন করে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন পেস্ট, দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেস্ট 3 চামচ। এবারে দিয়ে দিচ্ছি এখানে গোটা জিরা আর ধনিয়া পেস্ট করে নিয়েছি ব্লেন্ডারে, এটা দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়ো। এবারে লবণ দিয়ে দিচ্ছি 1 টিস্পুন। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। এবারে দিয়ে দিচ্ছি সরিষার তেল। আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, দিয়ে হাত দিয়ে খুব সুন্দর করে এটাকে মাখিয়ে 20 মিনিট রেখে দেন চুলায় দিব। প্যানে তেল দিয়ে দিয়েছি, আর এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি, আর এবারে ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দিচ্ছি।
মাংসটা খুব ভালো করে কষিয়ে নিয়েছেন, দেখুন কতটা লোভনীয় হয়েছে। মনে হচ্ছে কষানোর সময় আমি দু চার পিস খেয়ে নিই। তো এখন এর মধ্যে জল অ্যাড করব। বেশি জল দিব না, মোটামুটি জল দিব। আর আমি এখানে দুইটা আলু, মাংসটা হয়ে গেছে, এবার সামান্য একটু গরম মশলা উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি, দিয়ে নামিয়ে নেব। আমাদের ডিনার একদম রেডি হয়ে গিয়েছে। এখানে খাসির মাংস করেছি, এটা হলো চিকেন রোস্ট, আর এটা হচ্ছে সরিষা রুই। আমাদের নিরঞ্জন চলে আসছে আজকে খাবার টেবিলে। তুমিও খাবে মামা? তুমি খাবে? তুমি কি দেখছো, খাবার গুলা দেখছো না আলো দেখছো? বলো ও কিভাবে আছে দেখেছো, খাবে? Okay, go. You like it?